মঙ্গলবার সাতসকালে দুটি পৃথক জায়গা থেকে একজন হোমগার্ড এবং তার মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে। জানা গেছে মৃত ব্যক্তির নাম পরিমল বর্মন ও তার মায়ের নাম সবিতা বর্মন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা ময়নাগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে কৃষি জমিতে একটি দেহ পড়ে থাকতে দেখেন। এরপর কাছে গিয়ে দেখা যায় সেটি 12 নম্বর ওয়ার্ডে বাসিন্দা পরিমল বর্মনের দেহ। এরপর তার বাড়িতে খবর দেবার জন্য গেলে স্থানীয়রা তার 12 নম্বর ওয়ার্ডের বাড়িতে তার মাকেও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। ময়নাগুড়ি থানা পুলিশ দুটি ঘটনাস্থল থেকে মা এবং ছেলের মৃতদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। মৃত পরিমল বর্মন জলপাইগুড়িতে হোমগার্ডে চাকরি করতেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তিনি ছিপ দিয়ে একটি নয়নজলিতে মাছ ধরতে বেরিয়েছিলেন। বাড়িতে মা এবং ছেলে মিলে দুজনেই থাকতেন। মৃত পরিমল বর্মনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মৃতদেহের পাশে ছিপ এবং মাছ ছিল বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবে তাই খুন হয়েছেন মা এবং ছেলে বলে অনুমান করেছেন অনেকেই। তবে খুন নাকি অন্য কিছু তা তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানা পুলিশ। যে মারা গেছে কে হয় আপনার? পিসি। তো ছেলে তো ওখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তো মাও কি মারা গেছে? আপনি যখন বাড়িতে প্রথমে ডাকতে গেলেন কি অবস্থা দেখেছেন? বসেছিল, শক্ত হয়ে গেছে। ও বসেছিল, শক্ত হয়ে গেছে। কি মনে হচ্ছে আপনাদের, এটা খুন না আত্মহত্যা? কি মনে হচ্ছে? এখন বলতে পারতেছি না, এখন দেখি কি হয়। পুলিশকে খবর দিয়েছেন? কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছু হয়েছিল? আপনারা তো আত্মীয় প্লাস পাড়া প্রতিবেশী, কোনো আত্মহত্যা মানে কোনো রকম মারামারি বা কোনো ঝগড়া এরকম কিছু হয়েছিল? প্রাথমিক ধারণাতে তো মনে হচ্ছে যে এটা একটা হয়তো যেটা দেখতে পেলাম এটা মানে কেউ মার্ডার করেছে বলেই অনুমান করা যাচ্ছে আর কি। অ্যাকচুয়ালি কখন ঘটনাটা ঘটেছে সেটা তো আমাদের পক্ষেও জানা সম্ভব হয়নি। কাল আশেপাশের লোকজনের কাছে জানতে পারলাম যে কালকে রাত্রে 8টা-9টা নাগাদ ওকে ওই এরিয়াতে মাছ মারতে দেখা গেছে। হ্যাঁ, তো তারপরে আজকে সকালবেলা আমার কাছে একটা ফোন যায় যে হয়তো তারা অনুমান করছিলো কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে, যেহেতু বাইকটা পাশে পড়েছিল। তারপরে আমি আমার এরিয়ার পার্শ্ববর্তী লোকদের খোঁজখবর দিই, তারা যায় এবং পরবর্তীতে আমি আসি। আমি এসে আমি এবং আমার সহযোগী কাউন্সিলর অতীন চৌধুরী দুজনে মিলে স্পটে ছিলাম। পরিষ্কার পেলাম যে বডিটা পড়ে আছে ওখানে। পুলিশ গিয়ে বডিটাকে নিয়ে এসছে। পরবর্তীতে আরও খবর পাই যে তার মা যে আছে সেও নাকি বাড়িতে মানে মরে পড়ে রয়েছে, সেটাও দেখতে এসে, এবং সেটাও আমার অনুমান যে তাকেও হয়তো কোনোভাবে মারা হয়েছে আর কি। আরসিটিভি সংবাদ, ময়নাগুড়ি।